হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের মাঝে দৈনন্দিন সব ফ্রিলান্সিং আপডেট নিয়ে আসি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লসপলস অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়। ফার্স্ট টাইম আপনারা কি করবেন, লসপলস অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং বাংলাদেশ থেকে নাকি এটা অ্যাপ্রুভ হয় না, এরকম আসলে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে চারপাশে। তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আমার লসপলস সাইন আপ প্রসেসের সময় আমি দেখাই এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, স্কাইপি এবং ট্রাফিক টাইপ অবশ্যই এখানে গিয়ে দিবেন। এখানে আপনারা দিবেন হচ্ছে মোবাইল অ্যাপ, আর এখানে মান্থলি রেভিনিউ দিবেন একটু বেশি, আর এখান থেকে নাম দেবেন হচ্ছে ফ্রিলান্সার তন্ময়, তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বা গুগল দিলেও হয়। তো এখন তারপর কি করবো, আমরা দেখবো যে স্কাইপিতে ওনার সাথে কী কন্ট্যাক্ট হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ভিউয়ার্স, এখানে আমি একটা ইমেইল দিছি, দেওয়ার পরে তিনি আসলে আমাকে ট্রাফিক কোয়ালিটি দিছে এবং ট্রাফিক কোয়ালিটি দেওয়ার পরে তিনি আমাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিছে। তো আজকের ভিডিওটাতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আসলে কীভাবে মহসিন ম্যানেজারের সাথে কথা বলতে হয় এবং তিনি কীভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল দেয়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি আপনাদের নিজের নামে বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে বা একটা লসপলস অ্যাকাউন্টের দরকার হয় অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখার জন্য, এবং আবারও বলতে চাচ্ছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে এরকম কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ সবাইকে।